করি আপনি যেই টাস্কটা দিয়েছিলেন সবাইকে, ঠিক আছে, সেই টাস্কটা সবার জন্য ম্যান্ডেটরি করে একটি টেস্ট হিসেবে নেওয়া হয়েছে, অ্যান্ড আচ্ছা অলমোস্ট সবাই সেটাই পার্টিসিপেট করেছে। তাদের পার্টিসিপেশন খুবই ভালো ছিল, অসম সবাই অসম টাস্ক কমপ্লিট করেছে, প্রায় অলরাইট 75% অফ দ্য পার্টিসিপেন্টস টাস্ক ডিড কমপ্লিট ইট করেছে। Oh, that's great. All right, cool. তাহলে তো অলরেডি আপনারা জেনেই গেছেন হাউ টু ডু দ্য ফাইন্যান্সিং। ওকে, সো ইউ গাইস অলরেডি নো অ্যাবাউট ইট এন্ড আই থিঙ্ক দ্যাট আই ক্যান গেট টু লার্ন ফ্রম ইউ অ্যাজ ওয়েল। সো মুভিং অন, হাউ ডু উই মেক শিওর দ্যাট উই আর ফাইন্যান্সিং আওয়ার স্টার্টআপ? নাম্বার ওয়ান, পার্সোনাল ইনভেস্টমেন্ট, দিস ইজ দ্য বেস্ট ওয়ান, অফকোর্স দিস ইজ দ্য বেস্ট ওয়ান। ওয়েল, সো হাউ হাউ ওয়েল finance a personal investment, you will have some money by which you are just doing it, so I don't think that I need to actually elaborate it so much because you already know what is personal investment. Apna taka posha ase, you are a rich guy and you are rich enough, so you are just investing your money. Moving on, friends and family, of course your friends and family are very much important, so and they can also provide you with financing because আমার স্টার্টআপটা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রিতে, তো সো এই কারণে হচ্ছে আমার খুব বেশি ফাইন্যান্সিং আসলে প্রয়োজন হয় নাই। অল আই নিডেড ওয়াজ মাই ব্রেইন অ্যান্ড মাই পার্টনার, বাট স্টিল যে স্মল ফাইন্যান্সিং যেটা ছিল ওইটা হচ্ছে যে আমি আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট দিয়ে হচ্ছে করে ফেলছি, সো আই ডিডেন্ট রিকোয়ার মাচ অফ দ্য ইনভেস্টমেন্ট, বাট লেটার অন আই ওয়াজ অফার্ড আ লট অফ ইনভেস্টমেন্ট দো। অলরাইট, সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, নাও ক্রাউড ফান্ডিং। Well, can anybody tell me a little bit about crowdfunding? Is there anybody who has some idea regarding crowdfunding? Guys? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম আসসালাম। আমি যে এক্সাম্পল দিয়েছি সেটাতে আর কি আমি ক্রাউডফান্ডিং নিয়ে লিখেছি। ক্রাউডফান্ডিং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আমরা অনলাইনে আমাদের যে টোটাল যে আইডিয়া ছোটখাটো রিভিউ দেই, প্রথমে রিভিউ না ঠিক মানে একটা এলাবোরেট করি যে একটা ইওর প্ল্যান, ইউ শেয়ার ইওর প্ল্যান হাউ ইউ গোনা অ্যাড ভ্যালু, রাইট? কিছু ছবি এন্ড ডেসক্রিপশনের সাহায্যে আর কি আমরা একটা একটা মানে ক্রাউডফান্ডিং যে ওয়েবসাইট গুলো আছে সেটা করি, এন্ড সেখান থেকে আমাদের প্রোডাক্টের প্রতি যদি ইন্টারেস্ট হয় সেক্ষেত্রে তারা হচ্ছে মানে ছোট ছোট ডোনেশন অথবা সেটা রিওয়ার্ড হতে পারে অথবা পার্টনারশিপ বেল্ট হতে পারে, তারা হয়তো পরবর্তীতে সেখান থেকে কিছু চাইতে পারে মানে আমাদের মানে বিজনেস থেকে কিছু চাইতে পারে, প্লাস আমরা তাদেরকে এই ডোনেশন দেওয়ার জন্য হয়তো বা কিছু রিওয়ার্ড দিতে পারি, প্লাস অনেক সময় এঞ্জেল মানে এঞ্জেল ইনভেস্টর তারা অনেক সময় এই সেই ক্রাউড ফান্ডিং মানে এই ওয়েবসাইট গুলো আমাদের বলে জানতে পারে বিগ অ্যামাউন্ট অফ মানি আর কি পেতে পারে। তো আমার কাছে ক্রাউড ফান্ডিং একটা বললাম প্রথম থেকে একটা প্রমোট একটা সেলফ প্রমোট হয়ে যায়। Absolutely. Absolutely. The beauty of crowdfunding is that, Apu, thank you very much. First of all, you shared it in a great way. And Apu jeta share korle, actually, the idea is literally like that. Okay. Can you tell us a different side as like Kickstarter and aro hocche onek gulo side as crowdfunding side. You can also apply ideas to pitch koren, like some sort of like pitch means, but you can share it some sort of campaign through the apne total ideas to share koren. And you seek money from tons of people. Okay, crowdfunding means like, you know, doing it like anybody can finance you, and ekhane finance eta khubi small hoy, let's say $500 or $1000 or $300 based on your startup or based on your seeking. So the beauty of is this is that seta hocche je you get a free exposure. Apni ekটু check korte paren je actually how people are, what people are saying about my product or service. It's a great thing. And another great thing which Apu jeta bollo, ekhane a lot of angel investor and VCs are actually hanging out over there to see and search for new investment opportunity. And angel investor and VCs seta ki, I hope je hocche je you guys know it, but still if you don't know, no problem, I'm going to share with you within soon in next slide gulote hocche thakche. But crowdfunding er ekta boro disadvantage hocche je you are exposing your idea to a mass people. The problem with that is jodi hocche apnar copyright thik kora na thake,
somebody smart like Nasir or myself and other juniors can go ahead and they thought that okay fine, it's a great idea and I think I can implement this idea better than him. Okay, so ki kol apnar ideas ta churi kore simply they came up with their own startup. Okay, so this is the one of the loopholes and regular aro onek advantage disadvantage ache, so I can tell you all of them but I don't want to because I want you to go ahead and dig into it and you need to figure out je apnar startup er upor kon financing type ta apnar jeno best hobe. So let me cover the rest of the ideas. Business incubators. Well, business incubator, I hope that all of you know. They also have our EMK Center, Manjimadhe also business incubator share kore, plus onik corporates, let's say Robi, tapor GP, other also onik business incubator program thake. Abar recently dekhtechi je apnar BYLC, I hope that you know about BYLC. And aro different corporation gulo hocche apnar incubator program chalu kore. Ei program gulo through te hocche apnara jan, apnader idea gulo share korben and based on that they will fund you. And ei funding gulo criteria gulo different thake, different mane based on different business incubator. Egulo hote pare hocche je based on sharing your equity, let's say they might give you some amount of money, at the same time they are asking for your equity. Okay, so that can be one thing. At the same time it can be like, you know, free money. Okay, let's say they're providing you 1 lakh, 2 lakh or 5 lakh, sometimes it goes as high as 10 lakh as well. Okay, so that's really very much important thing. Moving on, grants. Well, there are a lot of companies and there are a lot of organizations jara hocche grant dey bhalo bhalo startup and impactful startup derke. EMK Center, I have been a corporate trainer at EMK Center for almost 3 years, so EMK Center hocche apnar grant share kore proti bochor odar ekta grant thake. Ekhane hocche apnar 5 lakh theke shuru kore I guess shorboshto dekhechhilam 8 lakh, but last year maybe 10 lakh of diyeche, ama exactly number ta khyal nei, tobe erokom 8 theke 10 lakh taka hocche ba 5 theke 10 lakh taka based on your startup and your idea or hocche re provide kore. EMK Center ache plus hocche je apnar UNDP. By the way, Mushfiq is here. Mushfiq bro, amader ex president. Hey Mushfiq, ekটু video ta na video ta ase jabe na video ta ase jabe na dekhe felbo tomake. Okay, just for fun. Anyways, all right Mushfiq, hello. Yeah buddy, I understand, no problem. Look, I just made fun. So you should also, tu to recently hocche grant paisis maybe $2,500. Ekটু ওইটার আইডিয়াস তো শেয়ার করবি, চৌকোশের আইডিয়াটা কিভাবে হচ্ছে যে পাইলি, ইন শর্ট ग्रैंड बोलते निजे बाबार टाकाई धरा जाए, तोमार बाबा जदि ए टाका दिए बोले नहीं बाबा व्यवसा शुरू कर, ओइटाई होच्छे ग्रैंड। তো এখন হচ্ছে অনেক কোম্পানি, এখন আমাদের যে বর্তমান গভর্নমেন্ট, সে তারা হচ্ছে খুবই মানে উদ্যোক্তা ফ্রেন্ডলি বলা যায়, তারা চায় যে বাংলাদেশে স্টার্টআপ ফ্রেন্ডলি একটা এনवायरमेंट গড়ে উঠুক, উদ্যোক্তা তৈরি হোক, প্রচুর মানুষ নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করুক। তো প্রচুর অপরচুনিটি আসতেছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেল থেকে। আমি ফার্স্ট কিছু ন্যাশনাল অপরচুনিটিদের কথা বলি, সেটা হচ্ছে অলরেডি স্টার্টআপ বাংলাদেশ, তোমরা নাম শুনে থাকবা, স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া ফান্ড আইডি স্টেজে 10 লাখ টাকা পর্যন্ত ফান্ডিং দেয়। সো এটা অনেকেই অ্যাপ্লাই করতে পারো, এটা হচ্ছে আইডিয়া ফান্ডই হচ্ছে 10 লাখ টাকা, এটা হচ্ছে স্টার্টআপ বাংলাদেশ দিয়ে থাকে। অনলাইনে অ্যাপ্লাই ইকুইটি নিবে, এনি ইকুইটি দেয়া না, না গ্রান্ট নিয়ে কথা হচ্ছে যে কিনে, আমি ডিফিনিটলি গুলার কথাই বলবো যার ইকুইটি নিবে না, রাইট, অ্যাবসলিউটলি। আবার হচ্ছে স্টার্টআপ বাংলাদেশ ছাড়া আইসিডি ডিভিশনে কেউ যদি গেম ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করো, গেম টিম তৈরি করো, তাদেরকে তারা 25 লাখ টাকা পর্যন্ত ফান্ড দেয়। তোমরা জানো একটা গেম ডেভেলপ করা অনেক কস্টলি, এটাও কিন্তু ফুল গ্রান্ট। এই গেল মোটামুটি গভর্নমেন্টের হিসাব, আর বাদ বাকি যা আছে সেগুলো অবশ্যই ইকুইটি শেয়ারিং, ওগুলোর কথা আমি বলবো না। আবার ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন, বিশেষ করে ইউএন এর অর্গানাইজেশন, ইউএনডিপি, ইউনিসেফ, তারপরে আরেকটা কি জানি নাম ভুলে গেছি, যেটাই হোক এরকম ইউএন এর মোটামুটি এরা হচ্ছে প্রচুর এরকম বাংলাদেশ বিশেষ করে যে এশিয়া প্যাসিফিক জোনে তারা হচ্ছে প্রচুর স্টার্টআপ ফান্ড রেজ করে। তো এরাও হচ্ছে কোনো প্রকার ইকুইটি নেয় না। এখানে হচ্ছে লাইক আমরা যেটা জিতলাম ইউএনডিপি, এটা এশিয়া প্যাসিফিকের ছিল না, এটা ছিল বাংলাদেশ জোনাল,
বাংলাদেশ জোনালে আমাদের হচ্ছে মোটামুটি দুইটা টিমকে তারা ফান্ডিং করে। আমরা হচ্ছে তারা আমরা তখন আইডি স্টেজে ছিলাম, আইডি স্টেজে আমরা আইডিয়া ফান্ডই পাই বা প্রিসিড ফান্ড বলতে পারে এটাকে। আর হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমরা একটা অ্যাপ্লাই করছিলাম কল ফর নেশন, ওইটা হচ্ছে আমরা ফান্ড পাইনি, ওটা সিড স্টেজ ফান্ড ছিল। মেইন কথা কি না, একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ফান্ড পাওয়া তো ইজি না, অ্যাকচুয়ালি অনেক টাফ। বাট ব্যাপারটা হচ্ছে আমি যেটা বললাম আগের সেশনে আমার সেশনে যে অ্যাকচুয়ালি হচ্ছে লেগে থাকার মানসিকতাটা থাকা। আমরা যে কত রিজেকশন হয়েছে আমি একটু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, হিমেল তুমি যদি পারমিশন দাও আমি একটু 2 মিনিট সময় নিলাম। হ্যাঁ দোস্ত, প্লিজ প্লিজ টেক টাইম ম্যাম। লাইক আমি যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকতাম তখন থেকে কিন্তু আমি হচ্ছে সব ফান্ডের জন্য অ্যাপ্লাই করতাম, হ্যাঁ সাহস করি যে ফার্স্ট অ্যাপ্লাই করি, আইডি স্টেজে আইডিয়া নিয়ে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতাম। এমনও ঘটনা ঘটছে 34 জোটা টিমের মধ্যে 30টা টিমকে ফান্ড দেওয়া হয়েছে, 34টা টিম মানে 34টা টিম পিচ করছে তার মধ্যে 30টা টিমকে দেওয়া হয়েছে। আমি আমরা হচ্ছে বাকি 4টা টিমের মধ্যে পড়ছিলাম আমাদের যে টিমটা। তারপরে হচ্ছে ইনফ্যাক্ট আমাদের আমরা হচ্ছে তারপর বিভিন্ন কম্পিটিশনও করছি, এমনকি নিজেদের অর্গানাইজেশন ইসিজে ওই যে ইসিজে ইনোপ্রোনার্স করলো, আমি অ্যাজ আ যেহেতু ইসির সাথে যুক্ত তো আমি হচ্ছে আমাদের ইয়ের সাথে টিমের সাথে থাকতে পারি নাই, সো আমাদের টিম সেখানেও কম্পিট করছে। আমি আমার নিজের অর্গানাইজেশন থেকে আমার টিম ডিনাইড হয়েছে, আমরা হচ্ছে কিন্তু চৌকশ কিন্তু ইসিজে ইনোপ্রোনার্স থেকে কোনো ফান্ড পাই নাই। ওই আমরা যে কম্পিটিশনটা হয়েছিল যে বিজনেস কম্পিটিশন সেখানে কিন্তু ইসিজি ওয়াজ ডিনাইড, সরি চৌকশ ওয়াজ ডিনাইড, সো নিজেদের অর্গানাইজেশন থেকেও রিজেক্টেড হয়েছি। সো আর মানে দেয়ার আর সো মেনি ফেলিউর্স। এবং রিসেন্টলি হচ্ছে জাস্ট এই যে UNDP ফান্ডটা আমরা পাইলাম, এটাই আমাদের একমাত্র ফান্ড পাওয়া। এরপর কল ফর নেশনে প্রায় 600টা টিমের সাবমিশন পড়ছিল, সেখান থেকে আমরা টপ 10 চলে আসছি। টপ 10 থেকে তারা 5টাকে ইয়ে করে আমরা হচ্ছে 8 নম্বরে যাই আটকে গেছি। বাট ব্যাপারটা হচ্ছে আই অলওয়েজ টেক এভরি রিজেকশন অ্যাজ নিউ অপরচুনিটি, কারণ লাইক আমি যদি আগে ফান্ডগুলো দিতাম তাহলে কিন্তু এই UNDP-র সাথে UNDP ট্যাগটা নিয়ে কাজ করার সৌভাগ্য হইতো না, কারণ তখন যদি আমি পাই যে ওটা নিয়ে আমি কাজ করতাম ডেফিনেটলি। সো এখন হয়তো কল ফাউন্ডেশন একটা রিজেকশন আসছে, সো আই এম টেকিং ইট, আচ্ছা ঠিক আছে, তো সামনে আরো বেটার অপরচুনিটি আসছে বলেই আমাদের মধ্যে এই রিজেকশনটা আসছে। সো মেইন কথা তোমরা একটু সার্ফিং করবা কোথায় কোথায় গ্র্যান্ট দেয়, আমি তো মোটামুটি কিছু ইনফরমেশন দিলামই, আর সার্চ করলে আরো পাবা অনেক অনেক গ্র্যান্ট দেওয়া হয় যেখানে কোনো প্রকার ইকুইটি ছাড়াই গ্র্যান্ট দিবে তোমাকে জাস্ট তোমার বিজনেসটা ডেভেলপ করার জন্য। এই ছিল মোটামুটি, থ্যাংক ইউ হিমেল ফর গিভিং মি দ্য ফ্লোর। Oh, my pleasure, bro. No problem. Okay, so guys, you got to see যে হচ্ছে যে এখন কিন্তু গভর্নমেন্ট থেকে শুরু করে আপনার ডিফারেন্ট অর্গানাইজেশন ওরা খুবই স্টার্টআপ ফ্রেন্ডলি। Okay, they're very much startup friendly. So my friend and your senior Mushfiq has also got funding, and I believe যে হচ্ছে আমি তো আসলে আপনাদের সবাইকে চিনি না, হয়তো আমরা আস্তে আস্তে চিনবো। We are currently having 46 people from different batches and different departments. So I hope যে আপনারা, there might be some of you who are very advanced, I know, because আমি মনে করি আমার জুনিয়র হচ্ছে আমার অনেক বেশি অ্যাডভান্স, ট্রুথ বি টোল্ড, এন্ড আই জাস্ট ডোন্ট সে ইট, আই বিলিভ ইট। সো এরকম আপনার অনেকেই থাকে যে হয়তো আপনাদের মাথায় আরো অনেক গ্র্যান্ডের আরো বেশি আইডিয়া আছে, বিকজ ইউ নো আমি মুশফিক আমরা বা একজন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা সবকিছু জানি না, বাট আই বিলিভ যে ইউ গাইজ গেট টু নো ইনফ্যাক্ট হ্যাভ সাম আইডিয়াস, মোর আইডিয়াস দেন আস। সো আই জাস্ট ওয়ান্ট ইউ টু গো হ্যাড অ্যান্ড চেক ইট আউট। ওকে, আরেকটু ডিক করি, আরেকটু সার্চ করি নিউ গ্র্যান্ডস অ্যান্ড নিউ ইনকিউবেটার্স, এগুলো খুঁজে বের করি অ্যান্ড গো হ্যাড অ্যান্ড pitch our ideas. The beauty of this is that even if they don't give funding, they will give you some feedback. They will give you the feedback that tomar current financial planning ta amar kache feasible mone hocche na, so tokhon you will think acha fine, so amar financial management e amar ki ana dorkar, so our future financials gulo kibhabe manage korbo. Number one, it can be thing je currently tomar ideas ta ba tomar value proposition ta আমাদের কাছে হচ্ছে অত বেশি ভায়াবল মনে হচ্ছে না, ইট মাইট হ্যাপেন। ওকে, সো ওই ফিডব্যাক গুলা দে উইল গিভ ইউ কনস্ট্রাকটিভ ফিডব্যাক, ইটস নট লাইক তোমার পাশের ডিপার্টমেন্টের ফ্রেন্ড বা হচ্ছে তোমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড বলছে আরে দূর কি আইডিয়া নিয়ে কাজ করতেছিস সারাদিন, যে ক্লাস টাস করিস না, হ্যাঁ হচ্ছে আমি হচ্ছে এই ধরনের অনেক কিছু শুনতে হয়েছে, বিকজ আই ডিডন্ট অ্যাটেন্ড ক্লাসেস, হচ্ছে ক্লাস টাস করিস না, কি স্টার্ট আপ টার্ট আপ নিয়ে করিস, পাবলিক স্পিকিং করে বেড়াস, এখানে সেখানে ঘুরে বেড়াস, পড়ালেখা কর, ঠিক আছে পড়ালেখা কর, অনেক ভালো করবি, ফিউচার ভালো আছে, ভালো জব টব পাবি। এখন ভাই ব্যাপারটা হচ্ছে যে সবাই তো আসলে একটা ভিশন নিয়ে কাজ করবে না, ঠিক আছে, আমি জানি আজকে যারা হচ্ছে এখানে অ্যাটেন্ড করতেছেন হয়তো বা সবাই আপনার এন্টারপ্রেনার হইতে চান, বাট চান্সেস আর মোর যেখান থেকে হচ্ছে খুব বেশি লোকজন হচ্ছে যে এন্টারপ্রেনার, কতজন আসবেন বা এসে কতজন টিকে থাকবেন আলটিমেটলি সেটা একটা বিগ কোয়েশ্চেন।
So, the idea stage, the early stage, feedback is very much important. So, take the feedback and constructive feedback positively. Okay, moving on. Angel investor. Well, আমি জুনিয়রদের কাছ থেকে একটু আশা করবো যে কেউ যদি এঞ্জেল ইনভেস্টর নিয়ে এক মিনিটে কিছু বলতেন, কজ অনেকেই যেহেতু 75% আপনারা হচ্ছে যে অ্যাসাইনমেন্টে সাবমিট করেছেন বা যে ওয়ার্কটা আমি দিয়েছিলাম সেটা সাবমিট করেছেন। সো আই হ্যাপেন টু নো যে এঞ্জেল ইনভেস্টর আপনারা সবাই জানেন, এঞ্জেল ইনভেস্টর কি? এনিবডি কাম আউট অ্যান্ড শেয়ার ইওর আইডিয়া উইদ ইন ওয়ান মিনিট, প্লিজ গো অ্যাহেড। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ভাই, আমি মুনির আব্দুল্লাহ। মুনির আব্দুল্লাহ, ওকে। তো এঞ্জেল ইনভেস্টর সম্বন্ধে আমি যা জানি সেটা হলো তারা এমন টাইপের ইনভেস্টর যারা একটা বিজনেসের একবারে শুরুর দিকে যখন সম্ভাবনা খুবই কম সাকসেসফুল হওয়ার তখন তারা ইনভেস্ট করে থাকেন, এবং এটা অনেক ক্ষেত্রেই ইকুইটি ইনভেস্টরের মতো, মানে তারা কিছু শেয়ারস নেবেন, তারা তাদের এক্সপার্টাইজ শেয়ার করবেন, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। এটা একদিক থেকে ফান্ডিং এর জন্য ভালো, কেননা একই সাথে পার্সোনাল ইনভেস্টমেন্টের চেয়ে বেশি ফান্ডিং পাচ্ছি। আর অন্যদিকে এটার ক্ষেত্রে সমস্যা হলো এই যে আমার কিছু শেয়ারস দিয়ে দিতে হইতেছে পরে। আরো একটা লাভ হলো যে আমি কিছু টিপসও পেয়ে যাচ্ছি এটার সাথে, এতটুকু। ধন্যবাদ। ওকে, গ্রেট, থ্যাংক ইউ আব্দুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, জাস্ট ওয়ান সেকেন্ড, সরি গাইজ, আমার আসলে হচ্ছে আই এম অ্যাকচুয়ালি টেক্সটিং অ্যাট দ্য সেম টাইম, প্লিজ ডোন্ট মাইন্ড, আই এম অ্যাকচুয়ালি নট অ্যাভয়েডিং, বাট আপনাদের সাথে সেশনটার পর হচ্ছে আমার খুব একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, অ্যান্ড দে আর দ্য গাইজ অ্যাকচুয়ালি নকিং টু মি। ওকে, সো লেটস মুভ অ্যাহেড। ওয়েল, মিটিংটা হচ্ছে যে এই স্লাইড এরপর যাকে নিয়ে কথা বলবো, যেই ধরনের ইনভেস্টরদেরকে নিয়ে, তাদের একজনের সাথে মিটিং। এনিওয়েজ, সো এঞ্জেল ইনভেস্টর আব্দুল্লাহ যেটা বললো, আইডিয়াস আর প্রিটি সেম, সেটা হচ্ছে যে আপনার দে উইল টেক ইওর স্মল ইকুইটি, বাট এঞ্জেল ইনভেস্টর হচ্ছে যে আপনার ভেরি আর্লি স্টেজ হচ্ছে যে স্টার্টআপে ওরা ইনভেস্ট করে। সো ইউ নিড টু ফিগার আউট দ্যাট দ্য গাই হু বিলিভস ইন ইওর আইডিয়া অ্যান্ড হি উইল ইনভেস্ট ইন ইউ, ওকে, অ্যান্ড হি উইল টেক স্মল ইকুইটি, কারণ যেহেতু এঞ্জেল ইনভেস্টর আপনাকে খুব বেশি টাকা পয়সা দিবে না, খুব অল্প টাকা পয়সা দিবে, অ্যান্ড আউট অফ দ্যাট দে উইল টেক এ স্মল ইকুইটি, লেটস সে 5%, 10%, সামটাইমস 20% বেসড অন ইউর স্টার্টআপ ভ্যালুয়েশন আর আদার স্টাফস লাইক দ্যাট। অ্যান্ড সো ইয়া, দেন হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালিস্ট, ইয়েস, সো দিস আর দ্য ভিসি, ওকে, সো দে আর দ্য গেম চেঞ্জার অ্যান্ড দে আর দ্য ডিসিশন মেকার ফর দ্য স্টার্টআপস, বিকজ ইউ নো দে আর দ্য গাইজ হু প্লে আস ফাউন্ডার্স লাইক পিপল লাইক আস। And although I don't seek funding from VCs, and in fact I have no plan, I have literally no plan of taking funding, ami kono hocche funding nibo na, until jodio lage seta hocche loan nibo, because I don't want to share my equity, because I believe I'm doing something precious and I don't want to share my equity, so I will take loan and repay the loan to the bank or the NBFI that provides me with loan, that's it, okay. So or I will do a private equity, or I will do, let's say, my personal investment, so that's it, okay. Moving on, venture capitalist ra ki kore, tara hocche je আর্লি স্টেজের একটু পরের স্টেজে, যখন হচ্ছে যে আপনি মোটামুটি সিড স্টেজ থেকে হচ্ছে আর্লি স্টেজে যাবেন, দেন আপনার কোম্পানিটা যখন মনে হচ্ছে যে না, দিস গাই হ্যাজ এ গ্রেট আইডিয়া, এন্ড আমি যদি ওকে হচ্ছে আজকে $1 million ইনভেস্ট করি বা $1 lakh আর $5 lakh ইনভেস্ট করি, মেবি উইদিন ওয়ান ইয়ার আর কাপল অফ ইয়ার ওর ভ্যালুয়েশনটা হয়তো আজকে যদি আমি ওকে লেটস সে আপনার ভ্যালুয়েশনটা ওরা রাখলো $1 million অথবা $1 million রাখলো, সো ও আপনাকে 30 lakh টাকা দিয়ে বা 30 lakh আপনার $30,000 দিয়ে হচ্ছে যে আপনি 30% ইকুইটি নিয়ে নিল, বাট আফটার 2 years আর 5 years যখন হচ্ছে আপনার ভ্যালুয়েশনটা 1 million থেকে এটা 10 million হয়ে গেল, তখন কিন্তু 3 crore হয়ে গেল, ওকে, উইদিন জাস্ট 5-10 times রিটার্ন, হিউজ। বাট সামটাইমস হোয়াট হ্যাপেন্স, স্টার্টআপ গুলো এত ফাস্ট গ্রো করে যে ফাস্ট গ্রোয়িং স্টার্টআপ, যদি আমরা বলি কিছু এক্সাম্পল দিতে চাই, যদি সবচেয়ে ভালো এক্সাম্পল আমাদের কাছে আছে সেটা হচ্ছে পাঠাও দেখেছেন যে কিভাবে হচ্ছে তারা ফাস্ট গ্রো করলো, উবার বাংলাদেশে আসার সাথে সাথেই হচ্ছে যে ওর ভ্যালুয়েশন অ্যান্ড ওর মার্কেটটা খুব সুন্দরভাবে হচ্ছে গ্রো করে ফেললো। সো স্টার্টআপ এই আপনার পাঠাও কিন্তু দে গট আ লট অফ ফান্ডিং, গ্রেট ভ্যালুয়েশন, অ্যান্ড হচ্ছে যে নাও দ্য ফাউন্ডার্স অফ দ্য পাঠাও আর রিচ, ওকে, সো দে আর লিটারালি রিচ, সো ইফ ইউ ক্যান কাম আপ উইথ অ্যান আইডিয়া যেটা কিনা হচ্ছে যে 2-3 years এর মধ্যে খুব ভালো বড় একটা ভ্যালুয়েশন নিয়ে আসা যায়, সো তখনই কিন্তু হচ্ছে আপনি ভেঞ্চার ক্যাপিটালকে খুব ইজিলি হচ্ছে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন। বাট গাইজ, দিস খুব বেশি কভার করা পসিবল না, বিকজ এই ভেঞ্চার ক্যাপিটালিস্ট নিয়ে কথা বলতে গেলে
রিকোয়ার্স অ্যাট লিস্ট 1 আওয়ার অর 2 আওয়ার সেশন শুধুমাত্র ভেঞ্চার ক্যাপিটালিস্ট নিয়ে কিভাবে ডিল করবেন, কিভাবে ভেঞ্চার ক্যাপিটালিস্ট কে হচ্ছে আপনি সিক করবেন। সো ওগুলো নিয়ে হয়তো আমরা ফিউচার একটা সেশন করতে পারি যখন আমাদের ক্যাম্পাস খুলে যাবে। পার্সোনালি সো আমি জাস্ট গুলো বলতেছি এই সোর্স থেকে আপনারা হচ্ছে ফান্ডিংটা সিকিউর করতে পারেন এন্ড একটু স্মল অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। মুভিং অন, ব্যাংক লোনস, ব্যাংক লোনস হচ্ছে যে আপনার এটার অ্যাডভান্টেজ হবে না if you can make sure that enable bank will only share with you money or only give you loan or eta disadvantage hocche je ajke bank theke taka nile kalke bank e taka deya shuru korte hobe, it means ei mashe jodi ami hocche je financing nei agami masher ta ei masher ta ketei kintu hocche je amake baki taka ta hocche loan dibe, because recently ami hocche 5 lakh taka loan niyechhilam apnar EBL theke, so ora kintu hocche amake 5 lakh taka deyar age hocche je apnar oi masher portfolio ta sorry one second maybe some of you guys messaged me chat, okay some of the guys providing grants for developing, Mushfiq already start shared, Mushfiq acha Mushfiq ekjon question korechilo je hocche kon organization gula game development er jonno seta maybe ICT division right Mushfiq, or Mushfiq answer diye diyeche ICT exactly all right cool yep ji bhai answer peyechi ha great so bank loan all right to ei karone hocche je bank loan ta startup der jonno sob shomoy ashole khub beshi fruitful hoy na karon startup gulo gorom shanti nei to okay guys amra hocche je shobai mic gulo ektu mute kore rakhi jokhon hocche amra kotha bolbo then we will open up the mic all right so that's the bank loan moving on hocche je ami ektu fast jabo because we are running out of time private equity private equity hocche je private investor ora early stage startup e ora invest kore na but if you think you have a sustainable startup 2 years 5 years hoye geche and apnar cash flow hocche je you know you are generating a great cash flow and you are in profit well by the way vc and angel venture capitalist and hocche je apnar angel investor ei dui ta hocche je apnar startup sorry ei dui type er hocche je apnar investor ra ora is not concerned about your profit ora apnar profit dekhbe na ora dekhbe apnar গ্রোথ এর উপর বেস করে আপনার ভ্যালুয়েশনটা হয়। আজকে যদি আপনার গ্রোথ লেটস সে আপনার 5% থাকে বা 10% থাকে অন ইয়ার অর মান্থ বাই মান্থ, যদি আপনি প্রতি মাসে 10% করে গ্রো করেন বাট ভিসি ইনভেস্টমেন্টটা নিয়ে যদি ভিসি দেখতে পারে যে আপনি হচ্ছে এরপর 20% 25% 30% করে গ্রো করবেন ও ওইটাই চাবে, বিকজ ওর টার্গেট এইটা না আপনি হচ্ছে প্রফিট করে টাকা দিবেন, ওর টার্গেট হচ্ছে যে ও সিম্পলি আপনার ভ্যালুয়েশন বাড়াবে দেন ওর স্টেকটা ইকুইটিটা হচ্ছে সেল করে ওইখান থেকে বের হয়ে যাবে। This is what is angel investor and venture capitalist, but private equity ora hocche je apnar like girlfriend or no not girlfriend, girlfriend leaves, well they are like your wife or half, okay so they want to stay with you for a long time, okay you guys are married and you are having a great time, so they are these are your private equity, okay so what they are doing they are making sure that you are stable, they are making sure you are good, they are making sure you are profit, and out of the profit you are sharing with them the percentage that they actually invest in, okay so that's the case, this is actually your private equity, so there are private equity funding invest kore tader kache start